নারী নিয়ে আমি জামু কোটি কোটি টাকার প্রজেক্ট, এখানে বিভিন্ন ক্লায়েন্টদের সাথে আমার বসতে হবে, বসে মিটিং সেট করতে হবে। আবার কি আছে, কুফা লাগে কোন সময় ম্যান হলে পড়া যায়, ব্যবসা তো একবার যদি বাড়িতে লোক আইয়ে পড়ে মুখে আজকে ফেসা দিয়া তুমি একা একাই নারিকেল গাছের নিচে এখানে দাঁড়িয়ে আছো, বকাটে ছেলে পেলে দেখলে তোমার কি অবস্থা হবে তুমি ভাবতে পেরেছো? কাকু মুই তো বাসায় যাইতে লাগছে, আসলে হইছে কি মানে ঠ্যাঙ্গে তো সমস্যা, খোড়াই করে আদি আদি রাস্তা দিয়ে মানে খোড়াই করে আস্তে আস্তে আড্ডি দিয়ে বাড়ি দিতে আসি, আমার বাড়িতে আনো লোকজন নাই না, ওনাদেরকে বাড়িতে যে আমি বকা দেবো যে মুখে কি পরে নিতে আইলো না। বকা তো দেবে কিন্তু বকাটে ছেলেরা পায়ে নষ্ট না কি তা তো দেখবে না। এই তো কাকু এই তো কথা মুখে এই যে মোর দাদা চলে আইছে কি রে করলা কা সাসা আসসালামু তুই নো কি ব্যাপার কা দেবে মেয়েটা তোর অফিসে চাচু কি বলে না বলে না মানে ওর মাথায় একটু সমস্যা আছে তো তুমি যাইতে পারো আমি যাইতে পারি না, অজব তো আমার ভাতিজা আমাকে বলতে তো লজ্জা লাগে জানো, তুই আরেকজনকে নিয়ে তোর বউকে নিয়ে যাচ্ছে আরেকজনে, নে ঠেলা সামলা, ইট মারলে পাটকেল খাইতে হয়, পরে আমার ভাতিজা পরি দিতে লজ্জা লাগে বুঝছো। তুই আরেকজনকে নিয়ে যাচ্ছিস, তোর বউ ওই যে লান্টুস পাইট আরেকজনকে নিয়ে যাচ্ছে, নে হ্যাঁ দেখছ। যেমন কুকুর তেমন মুগুর, বুঝো নাই নিজের চরিত্রটা একটু ঠিক কইরো, তুমি আরেকজন রে নিয়ে যাইতাছ তোমার বউ যাইব না, এখন কেমন লাগে মজাটা সামলাও চলো। হ্যাঁ ঠিক আছে, এ তুমি আর মুই চল চল কি রে তাকে মেরে ফালস কে আইব আমার ভুল হইছে, তুমি যাও গা এ যাও গা, আমিও সরি বন্ধু
তোমার বউ তোমার লগে যা করছে সব অভিনয়, শুধু একটু শিক্ষা দেওয়ার জন্য। শোনো একটা কথা সারা জীবন মনে রাখবা, তুমি যদি কারো কোনো আঘাত করে নিজেরে খুব খুশি মনে করো ওইটা ভুল। একবার আঘাত করবা তার তিন নাম্বার আঘাত তুমি অলরেডি আরেক জায়গায় পাই, সেটা যার কাছে মনে তার কাছে হোক। একদম ঠিক, তোমার বউ অনেক ভালো, সে কি করছে তোমার একটু শিক্ষা দিলে একটু বুঝাইছি। আমার আমার তো ভুল বুঝো না। আরে আমি বন্ধু না তোমার, যাও বোনে বাড়িতে যাও। মশকরা করা